আমরা ম্যাচটা খেলবো জেতার জন্য সাকিব আল হাসান প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলেছে এরপরও টি টোয়েন্টি বিশ্বকাপে দুই নম্বর গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশের নাম অথচ গ্রুপে আছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকা জিনবাবে এবং নেদারল্যান্ডস এমন সময় টি টোয়েন্টি বিশ্বকাপে পনেরো বছরের ইতিহাস আর কখনো আসেনি অবশ্যই এর আগে তো কখনো দ্বিতীয় পর্বে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ নেদারল্যান্ডের বিরুদ্ধে নয় রানের জয় নেট রান্ডেড জিরো পয়েন্ট ফোর ফাইভ যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জিতীয় ভারতের রান রেট জিরো পয়েন্ট জিরো পাঁচ গ্রুপের একটি ম্যাচ পরিত্যক্ত হয় দক্ষিণ আফ্রিকা ও জিনবাবু নামের পাশে একটি করে পয়েন্ট যোগ হলো নেট রান গড় ফাঁকা আর প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তান ও নেদারল্যান্ডের নামের পাশে কোনো পয়েন্টই যোগ হয়নি বাংলাদেশ জেতার জন্যই খেলবে জানিয়ে সাকিবুল হাসান বলেন আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম ম্যাচ ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল কিন্তু তো পায়নি ওদের জন্য অনেকটা বাঁচা মরার লড়াই একটু হলো চাপে থাকবে সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি অধিনায়ক সাকিবের চোখে সেমি ফাইনাল এজন্য দক্ষিণ আফ্রিকাকে হারানো হবে বড় অর্জন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন অবশ্য সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ এখন এমন একটা ম্যাচ আমরা যদি জিতে যাই যেটা বললাম যে আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাব তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিগন্ত টিভির সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন